হ্যালো বন্ধুরা, তোমরা তো সবাই জানো এটা মিঠিদের বাড়ি। চলে এসেছি মিঠি ভাইয়ের আরেকটি সুন্দর ভিডিও নিয়ে। আর এদিকে দেখো রানী এখানে সকাল সকাল দাঁড়িয়ে কি করছে। আজকে সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে, ভালোই হলো, এখনো দেখছি কেউ ওঠেনি। যাই, আমি বরঞ্চ স্নানটা সেরে নিই এই ফাঁকে, নাহলে আবার সবাই উঠে পড়লে তখন আবার এ ও সে বাথরুমে চলে যাবে, তখন আমারই যাওয়ার সময় হবে না। ঘরের ভিতরে গিয়ে আমার জামাটা নিয়ে আসি গা, নিয়ে আমি স্নানটা সেরে নিই। এদিকে রানী বাথরুমে স্নান করার জন্য তৈরি হয়ে যায়। যাই স্নানটা সেরে আসি গা, আজকে এত ভালো লাগছে, কতদিন পর সকাল সকাল স্নান করব, ভাবলেই মনটা একদম আনন্দে ভরে যাচ্ছে। লা 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 লা, দেখি গামছাটা রাখি। লা 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 এই তো আমার জামাটা রাখা হয়ে গেছে, এইবার আমি চেঞ্জ করে নিই। এবার আমি কলটাকে চালিয়ে দিই, কলটা চালু না করলে তো জলটা পড়বেও না। হায় রে, এতক্ষণ তো আমার জলটা অনেকক্ষণ ভরে যেত। দেখি কলটা চালু করে দিই। এই তো কলটাকে আমি চালু করে দিয়েছি, এইবার জল পড়ছে। এই তো জল পড়ছে। বেশ বেশ বেশ, আর জল দেবো না, জলটা তো অনেকটাই ভরে গেছে। আজকে বরঞ্চ একটু বাবলসে স্নান করা যাক, অনেকদিন বাবলসে স্নান করানো হয়নি। দেখি দেখি একটু এর মধ্যে একটু শ্যাম্পু ফেলে দিই। এই তো এবার এটাতে অনেক বাবলস হয়ে যাবে। দেখি জলটাকে একটু ঘুলিয়ে নিই। এই তো প্রচুর বাবলস হয়ে গেছে। এইবার আমি আস্তে আস্তে বাথরুমে নেমে পড়ি। এই রে, আমি তো ভুলে গেছি, আমি তো পর্দাটাই দিইনি। দেখো আমার কাণ্ড, পর্দাটা দিয়ে দিই। এইবার আমি পর্দাটা দিয়ে দিই। তো পর্দাটা আমার দেয়া হয়ে গেল, এবার আমি স্নান করব। আমার কি ভালো লাগছে, আজকে আমি বাবলসে স্নান করব। মজা লাগছে আজকে, আজকে কিন্তু আরামসে স্নান করছি, কেউ আজকে বিরক্ত করার নেই, আজকে সবার ফার্স্ট আমি স্নান করছি। লা 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 লা, ও বাবলসে স্নান করা এর মজাই আলাদা। লা 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 লা, ও লা 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 লা। এদিকে মিঠি মায়ের বান্টি শুয়ে আছে, আর এমন সময় মিঠির ঘুমও ভেঙে যায়। আহ, পটি পেয়েছে, এরা তো সবাই ঘুমাচ্ছে, কেউ তো জেগে নেই, কি হবে, আমি একা একা যাবো, যাই আর কি করবো, এদের ডাকলে তো এরা কেউ উঠবে না, আমি বরঞ্চ যাই, আমি আর থাকতে পারছি না, আমার খুব পটি পেয়েছে, যাই যাই। ও ও, খুব পটি পেয়েছে। মিঠির এত পটি পেয়ে যায়, মিঠি আর থাকতে পারে না, ও বাইরে চলে আসে। কি পটি পেয়েছে, কিন্তু কেউ তো দেখছে এখনো ওঠেনি ঘুম থেকে। পাচ্ছি না আমি আর থাকতে, কেউ আমার সঙ্গে এলো না, আমার একটু ভয় ভয় করছে। তো বাথরুমে কিসের আওয়াজ হচ্ছে মনে হচ্ছে, মনে হচ্ছে কেউ আছে বাথরুমে। যাই যাই, ভালোই হলো, গিয়ে দেখি গা। আমি ঠিক ভেবেছি, কেউ বাথরুমে আছে। আর এদিকে মিঠে বাথরুমের সামনে এসে দেখে বাথরুমে কেউ আছে। কে বাথরুমে কে? আমি রানী পিসিমণি। ও তুমি? হ্যাঁ রে মিঠি, তুই কি করবি? আমার না জোর পটি পেয়েছে, আমি পটি করব। ঠিক আছে তুই যা, আমি এখন স্নান করছি। ঠিক আছে পিসিমণি, আমি পটি করতে যাচ্ছি। হ্যাঁ যা। আর এদিকে মিঠিও চলে আসছে পটি করতে বাথরুমে। আরে বলো না পিসিমণি, সবাই এখন নাক দিকে ঘুমাচ্ছে, কেউ উঠলো না, তার জন্য আমার পটি পেয়েছে বলে আমি পটি করতে চলে এসেছি। ঠিক আছে মিঠি, তুই যখন পটি করতে এসেছিস
তাহলে হয় না, একেবারে স্নানটাও সেরে নিবি, স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকার, আর সারাদিন শরীরটা ফ্রেশও থাকবে। দেখ আমি কেমন স্নান করছি, ঠান্ডি ঠান্ডি পানি সে নাহানা পেরেগা, উহ কি মজা। না বাবা না, আমি স্নান করবো না সকালবেলায়, আমার এখন জ্বর, এখন পটি পেয়েছে, আমি পটি করি গা, না রে এক্ষুনি আমার বেরিয়ে যাবে। আরে মিঠি তাড়াতাড়ি জল ঢাল, কি গন্ধ বাপরে, একদম টিকতে পারছি না, আর একটু আস্তে আস্তে আওয়াজ কর। কি আওয়াজ রে মিঠি, কি গন্ধ বের হচ্ছে, মিঠি একটু তাড়াতাড়ি জল ঢাল না, আর গন্ধে আমি থাকতে পারছি না। কি করবো, এই তো হয়ে গেছে। মিঠি তুই এত জোরে জোরে দিচ্ছিস, আর কি গন্ধ বের হচ্ছে, বাপরে বাপ, সারা বাথরুম গন্ধ হয়ে গেলো, আমি তো স্নানই করতে পারছি না, বেশ তো আরামসে স্নান করছিলাম, আবার তুই এসে তো পুরো গন্ধে ছড়িয়ে দিলি, কি খেয়েছিস কি কালকে, কি গন্ধ মিঠি একটু আসতে। পিসিমণি মা জান তো কালকে মূলের তরকারি দিয়েছিল, বললাম যে আমি খাবো না, তাও সে জোর করে দিয়েছে। আরে মিঠি কত, তারও পিসিমণি এখনো বাকি আছে, এই তো পিসিমণি আমার হয়ে গেছে, যাই আমার হয়ে গেল, এই তো আমার পচি হয়ে গেছে। কি গন্ধ, ঠিকই বলেছি পিসিমণি, আমার মূলের তরকারিটা খাওয়াটা একদম উচিত হয়নি, এবার আমি পটিটা পরিষ্কার করে নি, এবার আমি পটিটা পরিষ্কার করে তাড়াতাড়ি চলে যাই, না হলে আবার পিসিমণি আমাকে জোর করে স্নান করিয়ে দেবে। না বাবা না, আমি সকালবেলা স্নান করব না, মা তো এখনো নাক ডেকে ঘুমাচ্ছে, খিদে পায় না বুঝি আমার, তাড়াতাড়ি যাই। ব্যাস আমার পটিও পরিষ্কার করা হয়ে গেল, এবার আমি তাড়াতাড়ি চলে যাই। মিঠি পটি হয়ে গেলে মিঠিও চলে যায় বাথরুম থেকে। কি ঠান্ডা, কি মজা স্নান করতে। এরপর যদি বৌদি জানতে পারে যে আমি এতক্ষণ ধরে জলে বসে আছি, তাহলে খুব বকবে। না এবার আমি উঠে পড়ি, অনেকক্ষণ ধরে হয়েছে, এবার বরঞ্চ আমি জলটা ঢেলে নি। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডি ঠান্ডি পানি সে নাহানা পেরেগা, ঠান্ডি ঠান্ডি পানি সে নাহানা চাহিয়ে। তো রাধা এদিকে খুব আনন্দ করে স্নান করতে থাকে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, ওই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। বাই বাই।